السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار شاء الله سبحانه وتعالى الجنة درود ابن سلام بشنوبي محمد رسول الله সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা সুরা আল ইমরানের একেবারে শেষের দিকের একশো নব্বইতম আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি আধুনিক বিজ্ঞান ও আল কোরআন বিষয়ক এই ধারাবাহিক আলোচনায় আজকের এই পর্বটিতে আলোচনা পেশ করার জন্য পবিত্র কোরআনে যে বিজ্ঞান বিষয়ক আয়াতগুলো বা ইঙ্গিত বহ যে আয়াতগুলো বর্ণিত হয়েছে এই আয়াতটি কোরআনের বিজ্ঞান বিষয়ক বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ সব উদ্বুদ্ধ করেছেন এবং এখানে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী উলুল আলবাব যারা যারা বলা হয়েছে বিশেষ করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন মহাকাশ নিয়ে চিন্তা করেন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী নিয়ে চিন্তা করেন আজকে জমিনের উপরে একদিকে যেমন ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্ট বস্তু রয়ে গেছে তার ভিতরেও প্রাণের স্পন্দন দেখা যায় আবার বৃহৎ আকারের বিশাল বড় প্রাণী সেগুলোর ভিতরেও জীবনের স্পন্দন অনুভূত হয় আবার পদার্থের ভিতরে বিশাল বড় বড় সৃষ্টি মহাকাশের ভিতরে তারকাপুঞ্জ অথবা ধূমকেতু অথবা উল্কাপিণ্ড যেগুলো মহাকাশের ভিতরে ছুটে বেড়াচ্ছে এক একটা আকৃতিতে আমাদের এই পৃথিবীর চাইতে কয়েক গুণ শত গুণ হাজার গুণ বড় যেগুলো মহাশূন্য ভাসমান এরকম পদার্থও সেখানে রয়েছে আবার পায়ের নিচে সূক্ষ্ম ছোট্ট বালিকোনা এই বালিকোনাগুলো দিয়ে বিশাল মরুভূমির সৃষ্টি হয়েছে আল্লাহ সুবি আনা হাতার এই যে সৃষ্টির অপার কুদ্রত একদিকে বিশালত্ব আবার আরেক দিকে ক্ষুদ্রত্ব একদিকে বিশাল বিশাল সৃষ্টি আবিষ্কার মানুষ করে চলছে বিশাল বড় বড় জাহাজ বিমান অথবা সেই যন্ত্র বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের স্থাপনা বিশাল আকারের মানুষ সৃষ্টি করে চলছে মানুষ বিশাল বড় রেল আবিষ্কার করে চলাচলের জন্য মানুষের সুবিধা করে দিয়েছে এগুলি হলো বড় বড় আবিষ্কার আবার মানুষ এই সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু থেকে পরমাণু পরমাণুকে ভেঙে তার চাইতে আরও ভিতরে একেবারে ইলেকট্রন নিউট্রন বা সেই পরমাণুর ক্ষুদ্রাংশ এবং সেটুকু ভেঙ্গে মানুষ চলে গেছে আজকে সেই বস্তুর বা জীবনের একেবারে উৎস মূলে তার জিনোমে যেখান থেকে সৃষ্টি হয়েছে জেনেটিক্যাল সায়েন্স বা একেবারে মাইক্রো অথবা তার চাইতেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বায়োলজির ধাপগুলোকে আজকে বিজ্ঞানের এক একটা বিরাট বড় শক্তিশালী শাখা একদিকে বিশাল থেকে বিশালতর আবিষ্কার আবার অন্যদিকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কল্পনাতিক মানুষ পদার্থ জীবন উপকরণ জীবনের উৎসগুলো ভেঙ্গে ভেঙ্গে তার একেবারে চূড়ান্ত পর্বে পৌঁছে সেখানেও গিয়ে আশ্চর্য রকম ভাবে এক রহস্যময় সৃষ্টি সৃষ্টির জাল বিশেষ করে এই সৃষ্টিশীল যে চক্র মানুষের যে ক্রোমোজাম এবং তার যে নেট এবং তার যে গতিবিধি এগুলো দেখে মানুষ অবাক বিশ্বয়ে আল্লাহ সব তালার প্রতি ইমান আনছে বিশেষ করে বিজ্ঞানীদের যারা এই গভীর গবেষণার জগতে প্রবেশ করেন তারা কখনোই সেই নাস্তিক হন না যেমন বিজ্ঞানকে সারা ধর্ম অচল ধর্মকে সারা বিজ্ঞান অচল অন্ধ এই যে চমৎকার বিজ্ঞানের এবং এই ধর্মের সমন্বয় এই সমন্বয়ের সাথে গবেষণার মাধ্যমে রহস্যকে উদ্ঘাটন করার জন্য স্বয়ং আল্লা সুবাহানহাত আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন এবং সেই উৎসাহিতকরণের একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আল্লাহ আল্লা সুবাহানহাতা বলেন যে ইনাফি খালকিস এই আকাশ জমিনের সৃষ্টির ভিতরে স্বয়ং এক অপার নিদর্শন বৈশিষ্ট্য রেখেছেন এগুলোর ভিতরে সাইন রয়েছে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য যারা গবেষণা করে চিন্তা ভাবনা করে রহস্যকে উন্মোচিত করবেন রহস্যকে উদ্ঘাটিত করে মানব কল্যাণের জন্য

এই সূক্ষ্ম জ্ঞানের অধিকারী এই জ্ঞানের দ্বারা যারা সম্মানিত হন তাদের বৈশিষ্ট্য হল যে তারা আল্লাহকে সকল অবস্থায় স্মরণ করেন সৃষ্টিকর্তাকে তারা স্মরণ করেন ইয়াদ করুন আল্লাহ যারা আল্লাহ বাহানা হওয়া তা এই সৃষ্টির মাহাত্ম পরিদর্শন করে তাদের মাথা নত হয়ে আসে তারা আল্লাহকে কিভাবে স্মরণ করেন দাঁড়িয়ে থেকে এই যে এখানে দাঁড়িয়ে থেকে আল্লাহকে স্মরণ করা এই দাঁড়ানোর মধ্য দিয়ে দণ্ডায়মান অবস্থায় এটি সালাতের একটি রূপ বর্ণিত হয়েছে যে সত্যিকারের যারা আল্লাহকে বিশ্বাসী আল্লাহর সৃষ্টির এই বৈচিত্র্য দেখে আসমান ইতাতিল বুরুজ বুরুজ দ্বারা সুসজ্জিত আসমান কি সেই বুরুজ আজকের যুগে এগুলোই হচ্ছে ছায়াপথ গ্লাক্সি এক একটা ছায়াপথে আল্লা তাআলা বিলিয়ন বিলিয়ন নক্ষত্র দিয়ে সাজিয়ে রেখেছেন এক একটা গ্লাক্সির ভিতরে পড়ে আছে অসংখ্য ছায়াপথ গ্লাক্সিগুলো কি ভাসমান তারকাদের বসবাসের এক একটি ইউনিট কত সংখ্যক তারকা সেখানে বসবাস করে আমরা এই বক্তৃতার মাধ্যমে তার সংখ্যা গণনা উপস্থাপন করা সম্ভব নয় শুধু আমরা এই আহরিত জ্ঞানের নির্যাস আপনাদের সামনে এই সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরতে পারি সেটা হলো অসংখ্য বিলিয়ন বিলিয়ন কোথায় সেগুলো কত দূরে আমাদের হিসেবের যে কিলোমিটার এডিএম মেপে তাদের দূরত্ব আমরা প্রকাশ করতে পারি না বরং সেখানে আলোক বর্ষ এক একটি আলোক বর্ষ কত বিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরের মহাশূন্যে এগুলো ভাসমান আল্লাহ সাহান পবিত্র কোরআনের শেষ পাড়ায় এবং তার আগে বেশ অনেকগুলো সুরার শুরুতে দৃঢ়তার সাথে একটি বিষয়কে উপস্থাপন করার আগে বিভিন্ন দ্রব্যের নাম উল্লেখ করে আল্লাপাক নিজে কসম করেছেন কসম করা মানে হচ্ছে ওই কথাটি তিনি যা বলতে চাচ্ছেন তার উপরে সর্বাধিক জোর প্রয়োগ করা উষার কালের শপথ যখন সেটা অন্ধকারকে ফাটিয়ে দেয় উদ্ভাসিত করে আলোতে এমনি করে আল্লাহ সুবাহান বহু সংখ্যক শব্দ বা বস্তুর নাম বলে তিনি কসম করেছেন অসম শিবাজ হাহা ওয়াল কামারি ইজা তালাহা ওয়া নাহারি ইজা জাল্লাহা ওয়া লাইলি ইজাহা ওয়া সামা ই ওয়ামা বানাহা ওয়াল আরুজে ওয়ামা তা হাহা ওয়ান সিং ওয়ামা সাউয়াহা এখানে একটা চমৎকার কাব্যিক ছন্দিক গতিতে একটা ছন্দময় গতিতে আল্লা সুবাহনতলা সূর্যের কথা বলছেন যে দেখো সূর্য সে যখন কিরণ বিকিরণ করে আলোকিত হয় চাঁদ সে যখন তার আলু ছড়িয়ে দেয় সে যখন সুষমা বিকিরণ করে সমগ্র পৃথিবীতে তার সেই চাঁদের সুষমা ছড়িয়ে দেয় অশামসি ওয়াহা ওয়াল কামারি ইজা তালাহা ওয়ান নাহারি ইজা জাল্লাহা দিন যখন উদ্ভাসিত হয় যখন সূর্যের আলু পরে তখন দিন সে একটি স্বতন্ত্র রূপ লাভ করে এখানে একটি সৃষ্টির সঙ্গে আরেকটি সৃষ্টিকে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আবার ওতপ্রোতভাবে জড়িয়ে উপস্থাপনা করা হয়েছে সূর্যের আলো উদ্ভাসিত হয় আধার দূরীভূত হয় এবং সেখানে দিনের সৃষ্টি হয় আর সূর্যের আলোটি কিরণের রূপ লাভ করে পৃথিবীকে উত্তপ্ত করে ওয়াল্লাগস ইয়াগশাহা আল্লাহ রাতের কসম করেছেন রাতের কসম কোন রাতের যে রাত ইয়াগশাহা আধারে নিমজ্জিত হয় সূর্যের আলো বিদরিত হয়ে যায় রাত আধারের চাদো আয় ঢেকে যায় এমনি করে নাফসি এই যে নাফসেরও আল্লাহ কসম করেছেন যখন সেটি সেই দৃঢ়তা লাভ করে যখন সেটি সন্মুখ পানে মজবুত একটা অবস্থানে সে তার অবস্থান নেয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহের বিষয়টা হলো মূল বিষয় কোরআন উপর পূর্ণ বিশ্বাস কোরআন সুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন জানু ইসলামের বুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি কাল সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় দ্য কলজি দফ ইসলামে point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Bhagwan ek hi hai, Motivating towards the true path. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Deku Kisho Taroka. কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনায় ফিরে এসেছি আমরা আলোচনা করছিলাম সুরা আল ইমরানের একেবারে শেষের দিকের ১৯০ নব্বই নম্বর একানব্বই নম্বর আয়াত নিয়ে যেখানে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করার কথা বলেছেন সৃষ্টি জগতে চিন্তা ভাবনা করার কথা আমরা পবিত্র কোরআনের একেবারে তিরিশ পাড়ার যে সুরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছিল আর মক্কাবাসীরা তখন ছিলেন পৃথিবীর একটি অজ্ঞ শিক্ষিত জাতি অল্প সংখ্যক দু চার পাঁচ দশ জন যারা শুধু অক্ষর জ্ঞান জানতেন বা কিছু কবিতা আবৃত্তি করতে জানতেন কিন্তু তাদের বিজ্ঞান বিষয়ক কোন গবেষণা অথবা দক্ষতা ছিল না কিন্তু তাদের সামনে এত বেশি বিজ্ঞানের উপকরণ অথবা এত বেশি সৃষ্টি জগতের উপকরণ বর্ণিত হয়েছে যেই উপকরণগুলো নিয়ে চিন্তা ভাবনার করার কথা এসেছে জ্ঞানী মানুষের আমরা যদি আসুরি এই একটি শব্দ দেখি আল্লাহ আল্লা সুবাহ আসরের সময় অথবা ব্যাপক অর্থবোধক সময় এই সময় যে এক বিশাল সৃষ্টি বর্তমান সময়ের বলা যেতে পারে এই সময় বিজ্ঞানী অথবা মহাকাশ বিজ্ঞানী যার গবেষণা আজকে ঘরে ঘরে আলোচিত সমালোচিত হচ্ছে স্টিফেন হকিং যিনি হিস্টোরি অফ টাইম সময়ের ইতিহাস রচনা করেছেন এবং সময়কে তিনি বিশ্লেষণ করেছেন এবং সময়ের যে গতি প্রকৃতি পৃথিবীতে তার এক অবস্থান অন্য জগতে ভিন্ন অবস্থান এবং আমরা সবাই যে সময়ের সঙ্গে বাধা আজকে আমরা সৌরজগতে অবস্থান করার কারণে সূর্যের উদয় অস্ত এই যে একটি টাইমিং এই টাইমের দ্বারা আমরা একটি চব্বিশ ঘন্টা সময় অতিক্রম করছি আবার এই চব্বিশ ঘন্টা সময়ের সাথে সাথে আমাদের মধ্যে তৈরি হচ্ছে দিন এবং রাত দিন এবং রাতের তৈরির ভিতর দিয়ে আমরা জীবনের একটি একটি করে দিন এবং রাত আমরা 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 পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি আজ পৃথিবীতে আসি বর্তমান সময়ে প্রত্যেকেই পৃথিবীতে বসবাস করছি হয়তো এমন একদিন হবে যে হাজার হাজার বছর চলে যাবে আমরা অন্ধকার কবরে মাটির সঙ্গে মিশে পড়ে থাকব এই যে সময়ের ব্যাপার আমরা এই সময়ের চাকায় মাত্র ষাট পঁয়ষট্টি সত্তর বছর আয়ুষকাল তাও আবার সূর্য এবং পৃথিবীর এই দুইজনের জনের আবর্তনের ভিতর দিয়ে কক্ষপথে চলাচল করার কারণে একটা সময় আসছে এবং অতিক্রম হচ্ছে এর ভিতর দিয়ে আমরা বেড়ে উঠছি অথচ আল্লাহ সুবাহ সময়ের কসম করেছেন ওয়াল্লাহ আসরি এবং তার সঙ্গে যুক্ত করে দিয়েছেন ইন্নাল ইনসান আলাফি খসরে সময়ের চাকায় ধাবমান চলমান মানুষের প্রতিটি মুহূর্ত আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে আর অনেকটা সময় অতিক্রম করে আসার কারণে আমাদের দেহে আমাদের শরীরেও কিন্তু পরিবর্তন এসে গেছে একদিন যুবক ছিলাম একদিন তরুণ ছিলাম আবার সে যুবক থেকে আস্তে আস্তে এখন প্ররত্তের দিকে থেকে অতিক্রম করে আমরা এক একসময় বার্ধক্যের ভিতরে ঢুকব তারপরে দেখা যাবে একদিন এই শরীরে সমস্ত কোষ সমস্ত জীবনী শক্তি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে নিষ্ক্রিয় নিষ্ক্রিয়া আসবে আমরা সময়ের চাকায় একটা নিষ্ঠুর নির্মমতায় আমরা শেষ হয়ে যাব কিন্তু আল্লাসবাহান হওয়া তাআলা নফ্সের ব্যাপারে একটি কসম করে বসছেন ওয়ান আমা সিং এবং নফসের কসম আত্মার কসম এই আত্মা এক অফুরন্ত এক বিশাল শক্তি যেটি আল্লাহ হুয়া তাআলা তার বিশেষ কুদ্রতে সৃষ্টি করেছেন তাকে রূপ দিয়েছেন ভাবে সে আজ আমার দেহের ভিতরে বর্তমান পরবর্তী সময়ে একটি দীর্ঘ সময় হয়তো আল্লাহসবাহান হওয়া তাআলার সেই সুরক্ষিত স্থানে অবস্থান করবে তারপর আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে দেহের ভিতরে এবং তখন এই দেহের ভিতরে ধারণ করে যদি তার আল্লাহর করুণা রহমত এবং মেহরবানি এবং তার সন্তুষ্টি লাভ করার তৌফিক হয় তাহলে তো তার স্থান হবে অনন্ত শান্তির সুধাময় জান্নাত এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন এমন কোনো কর্ণ নাই যা শুনছে কোনো দিন সোনা রূপার দালান কোঠা পাবে মনের মতো স্প্রিং এর তাতে থাকবে শত শত মালা আইনুন রাত, ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা কলব খাতার এমন কোন কান নেই শুনেছে চোখ নেই দেখেছে ওই জান্নাত এসে চলে যাবে আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দাও আর যদি দুর্ভাগ্য হয় তাহলে তার জন্য সেই নারুন হামিয়া প্রজ্বলিত আগুন দেখেন দেহের কি অবস্থা মাটির সঙ্গে একবার মিশে যাওয়া আবার মাটি থেকে উত্থিত করা এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া

এমন একটা অবস্থায় পৌঁছে যায় সে আর দাঁড়িয়ে থাকতে পারে না সে হয়তো স্মরণ করে বসা অবস্থায় তবুও সে আল্লাহকে ভুলে না আল্লাহর এই সৃষ্টি জগৎ তার ভিতরে ইমানের দৃঢ়তা প্রদান করে যে না কোনো অবস্থাতে আমার নামাজ বা সালাত ছেড়ে দেওয়া যাবে না আমার আল্লাহ থেকে আমাকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না বসা অবস্থাতেও আল্লাহ সুবাহর কৃতজ্ঞতা অথবা তার স্মরণ সে করতে না পারে তাহলে কমপক্ষে পার্শ্বসায়িত অবস্থায় অর্থাৎ যে অবস্থায় সে থাকুক না কেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে তারপরে বলে রাখা বাতিলান। এই যে বিশাল সৃষ্টি আসমান জমিন জমিনের ভিতরে যা আছে আমাদের ক্ষুদ্র পৃথিবী নামক গ্রহ গ্রহের উপরে বিশাল বড় রয়েছে সৌর জগৎ জগতের উপরে রয়েছে গ্লাক্সি এবং গ্লাক্সি তথা নক্ষত্রের জগৎ নক্ষত্রের জগতের উপরে রয়েছে আমাদের অজানা আরো বহু জগৎ সেই অজানা জগৎ বেষ্টন করে আছে আল্লাহর সৃষ্টি প্রথম আসমান এই প্রথম আসমানের উপরে রয়েছে আরেকটি আসমান তার উপরে রয়েছে আরেকটি আসমান তার উপরে রয়েছে আরেকটি আসমান এক একটি আসমানের সৃষ্টি তার উপাদান উপকরণ ভিন্ন আল্লাহ সুবাহ এগুলো তার নিজের পরিকল্পনা মাফিক কল্পনাতীত আমাদের ধারণাতীত সৌন্দর্য দিয়ে সাজিয়ে সৃষ্টি করেছেন তারপর তার নিজের জগৎ উলুহিয়তের জগৎ যেখানে তিনি তার আসন পেতে কুর্সি রেখে এবং তার আরসের উপরে তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন আর যে সৃষ্টি জগৎটি তার মহা কুদ্রত এবং ক্ষমতা আর তাকে বুকে চলাচল করা। করা উপর বিচরণ এটা কখনোই সম্ভব নাই তাকল আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় মানুষকে পরিত্রাণ এবং মুক্তি দিতে পারে আল্লাহর ভয় মানুষকে সফলতার শিখরে পৌঁছাতে পারে এই আয়াত সেদিকেই ইঙ্গিত করেছে যে যারা সত্যিকার অর্থের আল্লাকে বিশ্বাস করে। তারাই উলুল আলবাব যারা এই জ্ঞানের অধিকারী তারা দাঁড়িয়ে বসে শুয়ে ও এটা ফাকারুনা ফি খালকিস সামাওয়াতিওয়াল আরও যে। প্রব্বানা মা খালাকতা, হাজা, বাতিলান, সুবাহা, নাকাা, ফাকিনা, আজা বান্নার। এই সৃষ্টি জগত নিয়ে চিন্তা করে। রসুল্লা সাল্লি সাল্লাম রাতের বেলা বের হয়ে বাইরে এই আয়াত তিলাবাত করতেন এবং আসমানের দিকে তাকাতেন আসমানের তারকা খচিত সৌন্দর্য মন্ডিত আকাশ দেখে আল্লাহ সাহান পবিত্রতা জ্ঞাপন করতেন যে তার সৃষ্টির ভিতরে কোনো খুঁত নেই হালতার মিন ফুতুর তুমি আসমানের দিকে তাকিয়ে সেখানে কি কোনো খুঁত দেখতে পেয়েছ যে আসমানকে তাবকা তাবকা করে সাজিয়েছেন যে তারকা দিয়ে আসমানকে সুশোভিত করেছেন যে আমি এই আসমানকে তারকা পুঞ্জ দিয়ে সাজিয়ে দিয়েছি আল্লাহ আখবর রাতের বেলায় আকাশ কতই না মোহনীয় কতই না আকর্ষণীয় অথচ এই আকাশের এই তারকাগুলো কত বিলিয়ন বিলিয়ন সংখ্যক তারকা যা পৃথিবী থেকে অসংখ্য গুণ বড় আল্লাহ সুবাহ এত তারকা সৃষ্টি করে রেখেছেন যেই তারকাগুলো গুলো কোনো মানুষ হিসেব করে শেষ করতে পারে না সুবাহান আল্লাহ অভিহামদিহি সুবাহান আল্লাহ আজিম সম্মানিত দর্শক শ্রোতা তো এই সৃষ্টি নিয়ে চিন্তাশীল ব্যক্তিরা যা দোয়াটি করে আল্লাহ দয়াময় রব মা কালাক তাহাদা বাতিলান বিনা প্রয়োজনে তুমি কোনো কিছু সৃষ্টি করনি আল্লাহর সৃষ্টির দিকে তার কুদরত মহিমা উপলব্ধি করে তার দিকে তাকানো এবং সেগুলো দেখে তার শুকরিয়া আদায় করা প্রত্যেকটি ईमानदार মুসলমানের একটি দায়িত্ব একটি কর্তব্য পরবর্তীতে আয়াতে আল্লাহ পাক আমাদেরকে আরো একটি দোয়া এবং প্রার্থনা শিখিয়েছেন সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের বলে দিচ্ছেন রব্বানা ইন্না কামান্তুদখিলিন নার ফাকাদ আখজাইতাহু ওয়া মা মিনা মিন আনসার রব্বানা ইন্না কসামিনা মুনাদিআন ইউনাদিলিল ঈমানে আন আমিনু বিরববকুম ফা আমন্না ফাগফিরলানা যুনুবানা ওয়াকাফ ফিরা আনা সৈয় তিনা ওয়াতা ওয়াফফান আব্রর আল্লাস বাহান আলা আমাদেরকে দুটো মোনাজাত শিখিয়েছেন হে আমাদের প্রভু তুমি যাকে বিভ্রান্ত করেছ বক্রপথে চালিয়েছো সে তো তার নিজেকে ধ্বংস করে দিয়েছে এবং তার সর্বনাশ হয়েছে আমরা সেই সর্বনাশ থেকে তোমার কাছে ফিরে আসতে চাই এবং আমরা তোমার করুণা ভিখারি আমরা তোমার কাছে ক্ষমা চাই দয়া চাই এবং তুমি রব্বুল আল যে করুণার অধিকারী আমরা তোমার কাছে সেই করুণা প্রার্থনা করি কেননা আল্লাহ রবুল আলমিন এইর সঙ্গে যুক্ত করে দিয়েছেন রব্বানা ও আতিনা মা ও আত্মানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়ৌমাল কিয়ামাতি ইন্নাকালা তুখলিফুল মিয়াদ দয়াময় প্রভু তুমি আমাদেরকে যে জিনিস দেওয়ার জন্য ওয়াদা করেছো তোমার রাসুলের মাধ্যমে সেই জিনিস আমরা তোমার কাছে চাই আর কেয়ামতের দিন তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না আর অবশ্যই তুমি তো কখনো তোমার নিজের ওয়াদার ব্যতিক্রম করোনা রব্বানা ইন্নানা সামিয়ানা মুনাদিয়া ইউনাদিল ইমান আমরা ইমানের আহ্বানের সঙ্গে আমরা তোমার প্রতি ইমান এনেছি আমরা তোমার রহমত দয়া এবং করুণা ভিক্ষা করি এই মোনাজাতের মধ্য দিয়ে এই দুয়ার মধ্য দিয়ে আল্লাহ সুবাহান হওয়া তাআলার প্রতি আমাদের অকুণ্ঠ বিশ্বাস ইমান তাকোয়া এবং সেই সাথে দুনিয়ার জীবনে শান্তি পরকালের জীবনে নাজাতের প্রত্যাশা ব্যক্ত করা আল্লাপাক আমাদেরকে শিখিয়েছেন রব্বানা আতিনা দুনিয়া ওয়াফিল আল্লাহ আমাদেরকে জাহান নামের আজাব থেকে মুক্তি দেন তার সৃষ্টি বৈচিত্র্য দেখে তার প্রতি পূর্ণ বিশ্বাস এবং ইমান মজবুত করার তৌফিক দিন এই কামনা করে আমাদের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া ওবার কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়েন ব্যাঙ্ক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বর্মিংহাম ইউকে

আল্লাহর অসন্তুষ্টি পাপ কে পাপ বলে জানো মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ইছলি তো পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানী কর্তব্য মানে খুব শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহনবুলাল আমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজাক বিন ইউসুফ্বাসিম বিন আব্বাস ও জাফর বিন محسن আকরামুজমান বিন আব্দুল সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হোসেন

মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়